প্রাণের ঠাকুরপো, দেখলে তো গুচ্ছি লেখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, বিশেষ করে মনের এই অবস্থা। যত বেলা বাড়ছে তত যে এগিয়ে আসছে আমার চিরবিদায়ের মুহূর্ত, আরও বিপন্ন বিষণ্ণ হয়ে পড়ছে মন, দিশেহারা হয়ে যে কথা বলতে চাই তার থেকে দূরে চলে যাচ্ছে বারবার। আমার তো আর বেশি সময় নেই ঠাকুরপো, অথচ সব কথা যে বলতেই হবে আমাকে, তোমাকে, হে আমার প্রিয়তম পুরুষ, প্রিয়তম বন্ধু, আমার চিরসখা, তোমাকে না বলে যে আমি মরতেও পারবো না। আমার রবি, কতই বা তখন বয়স হবে তোমার? তখন তো তুমি একরত্তি বালক, বয়স এই 7-8 হবে। আমার কিন্তু তখন বেশ বয়স, আমার দিন দিনই তো আমি 9 পড়লাম। 1868 5 জুলাই ছিল আমার 9 বছরের জন্মদিন। হিন্দুরা বলে জন্মদিনের দিন বিয়ে করতে নেই, তা তোমরা তো হিন্দু নও, ব্রাহ্ম, ওসব কুসংস্কার তোমাদের নেই। তবে আসল কথাটা হলো, সেদিন যে আমার জন্মদিন সেই কথাটা কেউ মনেও রাখেনি। ওই দেখো, এবার মনে পড়লো আমার মায়ের কথা। ওই তো আমি দেখতে পাচ্ছি আবছা হয়ে দাঁড়িয়ে আছেন এক কোণে, বলছেন জন্মদিনে বিয়ে দিলে সে বিয়ে শুভ হয় না। তো এবার সব মনে পড়ছে আমার মায়ের নাম, ত্রৈলোক্য সুন্দরী, যার কথা কেউ শুনল না, আমার বিয়েতে যার কোনো ভূমিকাই নেই, ঠাকুর বাড়ির অন্দরমহলে যার কোনো পরিচয় নেই, তার অত বড় নাম ত্রৈলোক্য সুন্দরী। কোথায় হারিয়ে গেলেন চার কন্যা সেই জননী, আমার মা, আমার ঠাকুরদা জগন্মোহন গঙ্গোপাধ্যায় ছিলেন ঠাকুর বাড়ির দারোয়ান, তোমাদের বাড়ির ফটকেই তাঁর চিরস্থায়ী আসন ছিল পাতা। আমার দাদামশাইয়ের নাম শশীভূষণ মুখোপাধ্যায়, ঠাকুর বাড়িতে তাঁর কোনো পরিচিতি নেই। এ দেখো আবার পিছলে গেছে আমার লেখা, যে কথা বলছিলাম, 1868 5 জুলাই আমার জন্মদিনে তোমার 19 বছরের নতুন দাদার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। কি দুর্লভ সৌভাগ্য, আমার ঈশ্বরের কত বড় আশীর্বাদ আমার উপর। আমি যার বিদ্যে তখন প্রথম ভাগও পাইনি, আমি এক গরিবের কালো রোগা মেয়ে হয়ে গেলাম ঠাকুর বাড়ির বিদ্যান অপূর্ব রূপবান অভিজাত যুবক, গানে বাজনায় লেখায় সরস্বতীর বরপুত্র, স্বয়ং জ্যোতিরীন্দ্রনাথের স্ত্রী। প্রায় প্রথম দিন থেকে শুরু হয়ে গেল আমাকে তোমার নতুন দাদার যোগ্য করে গড়ে তোলার চেষ্টা। আমার জন্য কেনা হলো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, ধারাভাগ, আমাকে খুশি মেজে তৈরি করার দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মেজ বউ ঠাকুরন জ্ঞানদানন্দ। আমার মোটেই ভালো লাগত না এসব, ভালো লাগতো শুধু তোমার সঙ্গে ধারাপাত করতে। তোমার সঙ্গে প্রথম বাঁধা পড়েছিলাম ধারাপাতের সুরে, প্রাণের রবি, আমি ক্রমশ হয়ে উঠলাম তোমাদের বাড়ির বউ, আমার একমাত্র পরিচয়, আমি তোমার নতুন দাদার স্ত্রী। তুমি আমাকে কি মিষ্টি করে ডাকলে নতুন বউঠান। আমার জীবনে সারা দিন রাত ধরে একটাই চেষ্টা, কি করে হয়ে উঠব জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের যোগ্য স্ত্রী। আমার বাবা মা পড়ে থাকলেন আমার দৃষ্টিপথ থেকে অনেক দূরে, তবু একই বাড়ির বারমহলে আমি যে বাড়ির বউ, খবর পেতাম বাবা কখনো খাচ্ছেন তোমাদের বাগানে পাঁচিল তোলা ফরমাস, কখনো বা দুরস্ত করছেন আমার শাশুড়ি ঠাকুরন তোমার মায়ের বিছানা। আমার মা যে ক্রমশ কোথায় হারিয়ে গেলেন আমি অন্তত জানি না, ক্রমে বুঝতে পারলাম ঠাকুরপো, আমি যতই চেষ্টা করি না কেন মেজবউ ঠাকুরনের চোখে আমি এ বাড়ির বাজার সরকারের মেয়ে ছাড়া আর কিছুই নই। এই পরিচয় থেকে, এই সামান্যতা থেকে আমার মুক্তির
কোনো উপায় নেই। জ্যোতিরেন্দ্রনাথের যোগ্য স্ত্রী হওয়া এ জীবনে আমার পক্ষে যে সম্ভব নয়, এই কথাটা ঠাকুর বাড়ির নিয়মহল একদিন ধরে ক্রমাগত আমাকে বুঝিয়ে দিয়েছে। সারা ঠাকুর বাড়িতে আমি একটি প্রাণের মানুষ পেয়েছিলাম, রোগী, সে মানুষ তুমি। তুমি বুঝেছিলে আমার দহন, আমার সকল কষ্ট সহ্য হয়। তোমার দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না কেন? তুমি দেখলে, চেয়েও না চেয়েও না ফিরে ফিরে, হেথায় আলো নাকি অনন্তের পানে চাহিয়ে আঁধারে মেলাও ধীরে ধীরে। তোমার কথাই আমি মাথা পেতে মেনে নিলাম রবি, আমার সামনে অনন্ত আধার, রবিহীন নিচ্ছিদ্র অন্ধকার। আমি তোমার নির্দেশে সেই দিকে পা বাড়ালাম। রবি, তখন তুমি বিলেতে, মনে হচ্ছে কত বছর তোমাকে দেখিনি। তোমার ফিরে আসার দিন গুনে কাটছে আমার রাত দিন, তোমার ফিরে আসার দিন গুনে কাটছে আমার রাত দিন। একদিন কুটনকোটার আসরে মেজবউ ঠাকুরন বললেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল, কি যে একটা বিয়ে হলো, কোথায় নতুন আর কোথায় তার গুণ। এ বিয়েতে মনের মিল হওয়া সম্ভব নয়। স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটাই নিচু হয়, সেই স্ত্রী নিয়ে খর করা হয়তো যায়, সুখী হওয়া যায় না। নতুন তো আমার কাছে সারাক্ষণ পড়ে থাকে, গান বাজনা থিয়েটার নিয়ে আছে, তাই হয়তো সংসারের দুঃখটা ভুলে আছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন মেজবউ ঠাকুরান। তারপর কেউ একজন ফোড়ন কাটলেন। এবার মেজবউ ঠাকুরান বললেন আমাকে নিয়ে তার আসল হতাশার কথা। আমি তো নতুনের যোগ্য পাত্রী দেখেছিলাম, আমার স্বামীর বন্ধু ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ে, নতুনের পছন্দও হয়েছিল, কিন্তু সে বিয়ে হলো কোথায়? নতুনের ভাগ্যে নেই, হবে কোথা থেকে? মেজবউ ঠাকুরনের এই কথাটা ঠাকুর বাড়ির মেয়ে মহলে রটে গেল হু হু করে। ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ের গুণাবলীর কথা কতভাবে যে আমার কাছে আসতে লাগলো, সে সঙ্গে শুনতে লাগলাম আমার জন্য ঠাকুর বাড়ির হতাশার নিঃশ্বাস। সত্যি তো ঠাকুরপো, কোথায় সূর্যকুমারের বিলেত ফেরত মেয়ে আর কোথায় ঠাকুর বাড়ির বাজার সরকারের মেয়ে? আমি ক্রমশ হয়ে উঠলাম ঠাকুর বাড়ির করুণার পাত্রী। ঠাকুরপো, ঠাকুর বাড়ির রূপকুমার সত্যি রূপে গুণে জ্যোতির্ময় স্বয়ং জ্যোতিরেন্দ্রনাথের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা ছিল না আমার কোনো দিনই, সেই যোগ্যতা অর্জন করতেও পারিনি। তবু কেন তার সঙ্গে বিয়ে হলো আমার, সেই কথাটা কেউ কিন্তু ভেবেও দেখল না। ঠাকুরপো, আমার সঙ্গে বিয়ে না হলে তোমার নতুন দাদার বিয়ে যে হতো না, আমি ছিলাম তোমাদের সবচেয়ে সহজ মুক্তির উপায়, হাতের কাছেই ছিলাম আমি, তোমাদেরই বাড়ির গরিব মহল নিচের তলায়। কে বাবা মশাইয়ের কানে আমার কথাটা তুলেছিল জানি না, আমার ভাগ্য আমার নিয়তি, বাবা মশাইয়ের আদেশ গেল তোমার নতুন দাদার কাছে আমাকে বিয়ে করার জন্যে। তখন যে সূর্যকুমারের মেয়ের কথা তাকে জানানোই হয়নি, তা হয়তো নয়, কিন্তু তিনি কান দিলেন না। আমার মতো সহজলভ্য আর কে ছিল বলো? ঠাকুর বাড়ির পুরুষ, সে পুরুষ যতই হোক রূপবান গুণবান, যেমন তোমার জ্যোতিদাদা, যেমন তুমি নিজে, সেই পুরুষের বউ পাওয়া খুব সহজ নয়। ঠাকুরপো, মাত্র 4 মাস তোমার বিয়ে হয়েছে, এখন তুমি তোমার নতুন বউ নিয়ে বেশ আচ্ছন্ন, আর তাই তো স্বাভাবিক, পুরাতনকে বিদায় জানিয়েছ তুমি, নতুনই তোমার সব। কিন্তু একদিন তোমারও মনে হবে ঠাকুরপো, তুমি সেই বাবা মশাইয়ের নির্দেশে বিয়ে করতে বাধ্য হয়েছ অনেক নিচের তলায়। তোমার স্ত্রীর বাবা ঠাকুর বাড়িরই কর্মচারী, তোমার যোগ্য স্ত্রী তুমি কি পেয়েছিলে ঠাকুরপো? অর্থ, আভিজাত্য, রূপ, গুণ,
কোনো কিছুর জন্যই হিন্দু ঘরের তেমন মেয়ে তোমাদের ঘরে আসবে না। যে মেয়ে বংশ মর্যাদায় শিক্ষা দীক্ষায় তোমাদের সমান সমান, কারণ তোমরা তো হিন্দু নও ব্রাহ্ম। যে শালগ্রাম শিলা সাক্ষী রেখে হিন্দু বিয়ে হয় সেই শালগ্রাম শিলাই তোমরা মানো না, তার উপর তোমরা আবার মুসলমানদের জল খাওয়া এক ঘরে পিরালি ব্রাহ্মণ। এক কথায় তোমাদের কোনো হিন্দু ব্রাহ্মণ পরিবারই ব্রাহ্মণ ভাবে না। সুতরাং সেই পরিবার তোমাদের চট করে নিয়ে দিয়ে দেবে কেন? আমার পরম সৌভাগ্য কিংবা অমোঘ নিয়তি আমাকে তোমরা পেয়ে গেলে হাতের কাছে। আমার বাবার তো আর না বলার ক্ষমতা নেই, স্বয়ং বাবা মশায়ের আদেশ। তোমার যদি দাদারই প্রতিবাদ করার সাহস হলো না, আমার বয়স তখন মাত্র 9, তিনি 19, বিদ্যায় বুদ্ধিতে কত এগিয়ে আমার চেয়ে। সত্যি তো কত বড় ভাগ্য আমার। বিড়ালের ভাগ্যে শিখে ছিল কোনো যোগ্যতা ছাড়াই ঠাকুর বাড়ির বউ স্বয়ং জ্যোতিরেন্দ্রনাথের স্ত্রী হয়ে গেলাম আমি, শুধুমাত্র আমার সহজলভ্যতার যোগ্যতায়, শুধুমাত্র তোমাদের কনে খোঁজার পরিশ্রম সহজে মিটিয়ে দিতে। রবি আমার প্রাণের পর, রবি আমার প্রাণের রবি, আমার সব দুঃখ সব পরাজয় আর অপমান একদিকে, আর একদিকে তুমি। ঠাকুর বাড়িতে আমার একমাত্র পাওয়ার তুমি, তুমি ঠাকুর বউ, শুধু তুমি। 9 বছরের বয়সে বাড়িতে এসে তোমাকে পেলাম আমার খেলার সাথী, আমার দোসর। বালিকা বেলা থেকে যখন পৌঁছলাম কৈশোরে, যখন আমার শরীর মন হয়ে উঠল অন্যরকম, যখন বদলে গেল আমার ইচ্ছের রং, তোমাকে তখন পেলাম আমার বন্ধু, আমার একমাত্র বন্ধু। আমার প্রতি ঠাকুর বাড়ির সমস্ত অবহেলা সব চাপা কেন্নার যেন প্রতিশোধ দিলে তুমি, আমার পরম পুরুষ। যদি কেউ কখনো বুঝে থাকে আমার দহন, সে তুমি। আমার মনে আছে নন্দন কাননে অন্ধকার রাত্রির বেলা আমাকে জড়িয়ে ধরে তুমি বললে, নতুন বৌঠান কি তোমাকে দহিছে আমি জানি, তোমার মতন করে কথা বলতে এ বাড়িতে কেউ পারে না। তোমার কথা শুনে তোমার বুকের আশ্রয়ের মধ্যে সেরাতে আমার মনে হয়েছিল সত্যি আমার অন্তরের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে বৃষ্টি এলো। মনে হয়েছিল তুমি আমার চিরকালে, মনে হয়েছিল না না, বিশ্বাস হয়েছিল ঠাকুর বউ, তোমার ওই মন যেমন বলছে আমার অপমান, যে মন অনুভব করে আমার একাকিত্ব, যে মন সব সময়ে ছুঁয়ে থাকে আমার মন, সেই মনটাকে আমি চিরকালের জন্য পেয়েছি। সেই মনের ওপর আর কোনো অধিকার নেই, এই বিশ্বাসের জোরেই আমি বেঁচেছিলাম ঠাকুর বউ। মনটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুতেই বাগে আনতে পারছি না। কখন যে আমার জীবনের শেষ দিনের এতটা সময় কেটে গেল। এখন দুপুরবেলা আমার ঘরের জানলা দিয়ে দেখতে পেলাম বামুন ঠাকুর তোমাদের ঘরে গিয়ে, তোমাদের ঘরে দিয়ে গেল মধ্যাহ্নের খাবার। তুমি আজকাল তোমার নতুন বউকে নিয়ে নিজের ঘরেই খাও। তোমার নতুন জীবন এই 4 মাসে কত বদলে দিয়েছে তোমাকে। আগে আমার হাতের রান্না ছাড়া তেমন মন ভরত না, কিছু না কিছু নাড়তেই হতো তোমার জন্যে। এখন বামুন ঠাকুরের রান্নাতেই তুমি খুশি। তোমার যতিদাদা অবশ্যই এবারের রান্না মুখে দেন না, তিনি থাকেনি বা কখন যে খাবেন, ভুলেই গেছি কবে তাকে দেখেছি। তিনি মেজুবউ ঠাকুরনের বাড়িতে বেশ আরাম পান, ওদের বাড়ির সাহেবি রান্নাতেই তার তৃপ্তি বেশি। ঠাকুরবু আমার আজ উপোস, রান্নাঘরে সে খবর পাঠিয়ে দিয়েছি সকালবেলা, আজ আমার দরজা বন্ধ। এই দরজা আমি বন্ধ করেছি, খুলব না আমি, তোমরা খুলো আমার মৃত্যুর পরে।
সেই রুদ্ধ দুয়ার খোলার অভিজ্ঞতা থেকে হয়তো তোমার মধ্যে জন্ম নেবে, হয়তো তোমার মধ্যে জন্ম হবে কোনো লেখা। কোনো দিনকে বলতে পারো আমি থেকে যাব তোমার সে লেখার আড়ালে। ঠাকুরপো, আজ আমার ঘরে কেউ আসবে না, কেউ না। আজ মৃত্যুব্রত পালন করছি আমি, একই সঙ্গে বেদনা আর আনন্দ বাড়ছে, একই সঙ্গে বেদনা আর আনন্দ বাড়ছে হৃদয়ে আমার। আজ আমার নির্জলা উপবাস, যাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ে আমি, যাতে মরতে তেমন কষ্ট না হয়। আবার এলোমেলে হয়ে যাচ্ছে আমার ভাবনা, ঝিমঝিম করছে মাথার মধ্যে, তবু লিখছি। আমি যে লিখছি তা ঠিক নয়, কেউ একজন লিখিয়ে নিচ্ছে এসব কথা আমাকে দিয়ে। মনে পড়ে গেল কয়েক বছর আগের কথা, কিন্তু তার আগে অন্য একটা কথা তোমাকে বলি। আবার এলোমেলো হয়ে যাচ্ছে ভাবনা, ছিমছিম করছে মাথার মধ্যে, তবু লিখছি। আমি যে লিখছি তা ঠিক নয়, কেউ একজন লিখিয়ে নিচ্ছে এসব কথা আমাকে দিয়ে। মনে পড়ে গেল কয়েক বছর আগের কথা, কিন্তু তার আগে অন্য একটা কথা তোমাকে বলি। খুব তেষ্টা পাচ্ছে আমার ঠাকুরপো। ঘরের কোণে পাথরের টেবিলটার উপর কুঁজো ভর্তি জল, কিন্তু এক ফোঁটাও জল খাবো না, যতই তেষ্টা পাক। জল খেলেই আমার ব্রত যে ভেঙে যাবে ঠাকুরপো, বরং টেবিলের উপর মাথা রেখে একটু জিরিয়ে নিই। ঠাকুরপো, ঠাকুরপো, মাথাটা এত ঝিমঝিম করছে কেন বলো তো?